নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। চৈত্রের রোদ উপেক্ষা করে প্রচার জোরদার প্রতিটি রাজনৈতিক দলের। আসানসোল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রচার ও কর্মী সভা করলেন তৃণমূল প্রার্থীরা। আসানসোলেও হুড খোলা গাড়িতে ঘুরে প্রচার করলেন সিপিএম প্রার্থী। বিজেপি কর্মী সমর্থকদের পোস্টার লাগাতে এবং দেওয়াল লিখন করতে বাধা দেয় তৃণমূল বলে অভিযোগ। মারধর করা হয় বিজেপি কর্মী এবং সমর্থকদের। ঘটনাটি বর্ধমানে 23 এবং 24 নম্বর ওয়ার্ডের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রানীগঞ্জে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুরেশ গৌরী সারাইয়া প্রতিষ্ঠান থেকে 1,14,000 টাকা প্রতারণা। হিন্দি ফিল্ম বান্টি বাবলি কায়দায় প্রতারণা করা হয় ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে। ইসিএল এর কুনুস্তরিয়া এরিয়ায় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী হয়ে গেল সোমবার সন্ধ্যায় ট্যাগোর মেমোরিয়াল হলে। অনুষ্ঠানে বিশেষভাবে খেলোয়াড়দের সম্মান জ্ঞাপন করা হয় এদিন। বর্ধমানের 11 নম্বর ওয়ার্ডে নিজেরই সন্তান ও পুত্রবধূকে পুড়িয়ে মারল মা। সম্পত্তির ভাগ চাওয়াতে এই ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর, আহত 3 জন। গাড়ির চালক ও আরোহীরা মদ্যপ ছিল বলে অভিযোগ। বর্ধমানে 2টি লোকসভা আসনের মনোনয়ন জমা পর্ব। মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন এসইউসিআই এর 2 প্রার্থী, যথাক্রমে সুচেতা কুণ্ডু ও নির্মল মাঝি। প্রশাসনের তরফে আটোসাটো নিরাপত্তা ও নজরদারি রাখা হয়েছিল। আসানসোলেও মনোনয়ন দাখিল করলেন এসইউসিআই প্রার্থী অমরনাথ চৌধুরী। বিনা অনুমতিতে তৃণমূলের প্রার্থী প্রচারের দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। অনুমোদন দেখাতে না পারায় 10টি দেওয়াল মুছে দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে। আসানসোল সুভাষ ইনস্টিটিউটের আধুনিকীকরণ করা হলো আনুষ্ঠানিকভাবে। উদ্বোধন করলেন DRM PK মিশ্রা।